নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 30 দিন আপনারা ডায়েরিতে নোট করে নিন, এই 6 রাশি ভাগ্য বদলাতে চলেছে, 3 গুণ লাভ পেতে চলেছে এই সৌভাগ্যশালী 6 রাশি। কেন আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা ভিডিওটি মোটেও কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে হয়তো আপনারা অনেকে কি করছেন, রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন। আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, সবার ক্ষেত্রে সেম ঘটনাগুলো কিন্তু ঘটে না। আপনার ব্যক্তিগত জন্মছকে যদি রবি অশুভ থাকে তাহলে কিন্তু সমস্যা আসবে, কারণ রবি কিন্তু রাশি পরিবর্তন করছে, একদম টানা 30 দিন কন্যা রাশিতে অবস্থান করবে এবং কন্যা রাশিতে অবস্থান করে রবি দেখাবে আসল পাওয়ার। রবি আমাদেরকে দেয় মান সম্মান খ্যাতি যশ, গভর্নমেন্ট সার্ভিস, মেডিকেল সায়েন্স, এটাও কিন্তু রবি কিন্তু দেখায়। যারা ওষুধের দোকান করছেন রবিকে কিন্তু ভালো থাকা দরকার রয়েছে। রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু রবির কিন্তু বলবত্তা থাকা দরকার রয়েছে। রবি আমাদেরকে দেয় সুনাম, রবি দেয় আমাদের নাম। তো আপনার জন্মকুণ্ডলিতে রবি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, আমি একটা কথা বলছি, তাহলে কিন্তু এই সময়টা আপনারা ভালো রেজাল্ট পাবেন না। রবি দেখা যাচ্ছে আপনার রাহুর সাথে যুক্ত রয়েছে, রবি গ্রহণ দোষ রয়েছে, রবি শনির সাথে যুক্ত রয়েছে, তাহলে কিন্তু রবির যে পাওয়ার সেটা কিন্তু আপনার কমে যাবে। বা রবি আপনার নিচস্থ গৃহে অবস্থান করছে, তাতেও কিন্তু রবির পাওয়ার কিন্তু কমে যাবে। রবি আমাদেরকে দেয়, আবারও বলছি, যশ। অনেকে বলে না যে কৌশিকদা আমার নাম ডাক রয়েছে, অর্থাৎ এক নামে সবাই চেনে, এটা জানবেন। রবিকে কিন্তু ভালো থাকা দরকার রয়েছে। রবি আমি বারবার বলি, আপনারা হয়তো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িতে সব কিছু রয়েছে, কিন্তু যদি ইলেকট্রিক না থাকে, অর্থাৎ আলোর ব্যবস্থা যদি না থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে কোনো দিনও আপনার সৌন্দর্যতা বৃদ্ধি করবে না। তেমনি রবির পাওয়ার দেখা কিন্তু দরকার রয়েছে। রবি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের পরাক্রম বৃদ্ধি করে। তাই আমি বারবার বলি, আপনাদের বাড়িতে যাদের বাস গৃহে দিনে 30 মিনিট হলেও সূর্যের আলো যেন আপনার গৃহে পড়ে, সেরকম ব্যবস্থা অবশ্যই করবেন। যখন বাড়ি তৈরি করছেন দেখবেন সূর্যের আলোটা আপনার বাড়িতে 30 মিনিটের জন্য পড়ছে কিনা, সেটাও দেখবেন। কারণ রবি কিন্তু আমাদের এনার্জি পাওয়ার, এটা কিন্তু রবি কিন্তু দেয়। এবং আপনারা সকালে উঠে সূর্য প্রণাম অবশ্যই করুন, জবা ফুল দিয়ে অবশ্যই আপনারা সূর্যকে জল নিবেদন করুন, সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন, দেখবেন আপনাদের যে রবির যে নেগেটিভ প্রভাব সেটা আপনাদের কাটবে। এবং রবি আমাদের দেখায় গভর্নমেন্টকে, রবি দেখায় পিতাকে, এই জায়গাগুলো কিন্তু রবির কিন্তু পাওয়ার কিন্তু রয়েছে। তো এই যে রবি যে রাশি পরিবর্তন করছে, আমি আবারও বলবো, 3 গুণ লাভ এই 6 রাশিকে দিবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার রাশি থাকে আপনিও কিন্তু হবেন মহা কোটিপতি, আপনিও হবেন আরবপতি। রবি ভালো থাকলে আপনি ভালো একটা প্রশাসনিক বিভাগে IAS IPS অফিসার পর্যন্ত হতে পারেন। আপনি রবি কি দেয়, নেতৃত্ব ক্ষমতা, রবি দেয় লিডারশিপ, লিডার নেতৃত্ব ক্ষমতা। তো রবি যদি আপনার শুভ থাকে, আপনার নেতৃত্ব ক্ষমতা বাড়বে, লিডারশিপ আপনার বাড়বে। তো এই জায়গাটায় রবিকে কিন্তু বিশেষভাবে পাওয়ারফুল দেখা দরকার রয়েছে। এবার আসি আপনার
কোন এই ছয়টি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম নাম্বার ওয়ান রাশি আপনার সিংহ রাশি। আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনাদের গভর্নমেন্ট ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে আপনাদের উত্থান বা প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে, বা চাকরি ক্ষেত্রে উন্নতি হওয়ার জায়গা কিন্তু আপনাদের রয়েছে, এবং আর্থিক স্থিতি ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের মজবুত কিন্তু করতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। ষষ্ঠের রবি কিন্তু খুব ভালো ফল দেয়, অর্থাৎ ষষ্ঠভাবের রবি প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে, কম্পিটিটিভ পরীক্ষা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ শোধ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। তিন নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। ধনু রাশি আপনি যদি মানুষ হন, আপনার ভাগ্যপতি কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং উচ্চ পদ আসীন হওয়া, পদ প্রতিষ্ঠা লাভ পাওয়ার সম্ভাবনা ধনু রাশির রয়েছে, এবং কর্মের ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি আপনার বৃশ্চিক রাশি, আপনাদের কর্মপতি একাদশভাবে, দেখুন একাদশভাবে অর্থাৎ আপনাদের নতুন কর্মের সুযোগ আসবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ নিয়ে আনবে, আপনাদের দীর্ঘদিনের আটকে বহু কাজ আপনাদের সম্পন্ন হবে বৃশ্চিক রাশি, আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ দিবে। এরপর যে রাশি মিথুন রাশি, মিথুন রাশি সুখ সাধন প্রপার্টি থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের আর্থিক স্থিতি, কেরিয়ার, সম্পত্তিগত দিক থেকে লাভ, মান সম্মান যশ বৃদ্ধি আপনাদের করবে, এবং আপনাদের কোনো জায়গাতে আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। মিথুন রাশি আপনাদের কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, আপনাদের আর্থিক লাভ আপনাদের ঘটাচ্ছে। একদম অন্তিম এবং শেষ রাশি মীন রাশি। মীন রাশির বিশেষ করে বিজনেস ক্ষেত্রে তিন গুণ লাভ দিবে, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন। মীন রাশি অফুরন্ত লাভ, ডেলি ইনকাম, বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মক্ষেত্রে সুযোগ আপনাদের আসতে চলেছে, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে, তবে বৈবাহিক জীবনে কিছুটা হলো, দাম্পত্য জীবনে আপনাদের কলহ হতে পারে। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন না, একবার হলো আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন, এবং পাশাপাশি আপনারা আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।